হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। না, আজকের ক্লাসে আমরা সরল সুদ কষার আগে যে অংশগুলো করেছিলাম, তারপরে লাস্ট যেগুলো বাকি ছিল সেগুলোই আজকে আমরা স্টার্ট করব। ওকে, তো ফার্স্ট পার্ট যেগুলো করেছিলাম, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আর না হলে আজকের যেখান থেকে আমরা স্টার্ট করছি মেইনলি আমরা সম্ভবত 18 অবধি শেষ করেছিলাম। ওকে, তো তারপর থেকে 19 থেকে আজকে আমরা স্টার্ট করব। তো 19, 20 এবং তারপরে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন, যেগুলো যতটা করা যায় মোটামুটি টাইমের মধ্যে পুরোটা আমরা কমপ্লিট করবো। ওকে, তো আস্তে আস্তে আমরা পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করবো। তো তার জন্য দেখতে থাকো বঙ্গপাঠশালা, আর বঙ্গপাঠশালায় তোমাদের রেগুলারের মতো আজকেরও স্বাগত। ওকে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? ওকে, তাহলে হচ্ছে অঙ্কটা আগে বুঝে নাও কি বলেছে। বলেছে রহমত চাচা একটি ব্যাংক থেকে 12% বার্ষিক সরল সুদে কিছু টাকা, মানে 2,40,000 টাকা ধার নেন, ঠিক আছে? কত বছরের জন্য বলা হয়নি, বলেছে ধার নেন। তাহলে এখান থেকে আমরা আর পেলাম, পি পেলাম, ঠিক আছে, প্রিন্সিপাল এবং রেট অফ ইন্টারেস্ট দুটো জিনিস পেলাম, টি বলানি। এবার বলেছে তিনি যে বাড়ি তৈরির জন্য যে টাকাটা ধার নিয়েছিলেন, যেটা ব্যাংক থেকে নিলেন, সেই টাকাটাই তিনি বাড়ি তৈরি করেছে 1 বছর সময়, তার 1 বছর পর থেকে তিনি, মানে ধার নেওয়ার 1 বছর পর থেকে তিনি সেই টাকাটা দিয়ে, মানে বাড়ি থেকে যে টাকাটা তিনি উপার্জন করছেন বাড়ি ভাড়া দিয়ে, সেটা থেকে তিনি ব্যাংকের টাকা আস্তে আস্তে শোধ করছেন, ঠিক আছে? তাহলে বলা হয়েছে যে তাহলে কত বছর সময়, মানে ধার নেওয়ার সময় থেকে, ঠিক আছে, যে সময় থেকে তিনি 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন, সেই সময় থেকে শুরু করে কত বছরের মধ্যে তিনি হচ্ছে ব্যাংকের টাকা সুদ প্লাস আসল সমেত পুরোপুরি শোধ করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা কিন্তু যে কোন সময়, টাইম পিরিয়ডটা তোমাকে মাথায় রাখতে হবে। বলেছে ধার নেওয়ার সময় থেকে, কখনোই বলেনি কিন্তু যে বাড়ি ভাড়া দেওয়ার পর থেকে, বোঝা গেল? তাহলে ধার নেওয়ার সময় থেকে তিনি কত বছরের মধ্যে হচ্ছে ব্যাংকের টাকা সুদ সহ বাড়ি ভাড়ার আয় থেকে যেটা পাচ্ছেন সেটা দিয়ে শোধ করবেন, ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখে নেবো, দাগ নম্বর নেবো 19, ক্লিয়ার? ধরি, ফার্স্টে আমরা ধরে নিচ্ছি, ধরি ধরি রহমত চাচা, রহমত চাচা এক্স বছর পর সুদে আসলে ব্যাংকের টাকা শোধ করতে পারবে। করতে পারবে। এখানে আমাদের আসল বলে দিয়েছে, আসল সমান সমান, আচ্ছা পি এখানে ধরে নেবে, আসল পি সমান সমান 2,40,000 টাকা। ওকে, 2,40,000 টাকা আসল, বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, ওকে, সমান সমান কত, 12%, ক্লিয়ার? তাহলে আসল আর বার্ষিক সুদের হার পেলাম আমরা, সময় বলে দিয়েছি এক্স বছর। অতএব 2,40,000 টাকার 12% বার্ষিক সরল সুদের হারে হারে এক্স বছরে সুদ হবে, এক্স বছরে সুদ হবে সমান সমান 2,40,000 গুণ 12 গুণ এক্স, তাই তো, PRT/100, ক্লিয়ার? তাহলে এটা সুদ মানে হচ্ছে আই, বোঝা গেল? তাহলে আই সমান সমান এটা, তাহলে এটা সমান সমান আমরা বলে দিই কত হচ্ছে, আচ্ছা এরকমই আমরা রেখে দিই, ঠিক আছে, 2,40,000 2,40,000 গুণ 12x/100, ঠিক আছে? তাহলে এত টাকা, ঠিক আছে, এই টাকা, হ্যাঁ টাকা, ক্লিয়ার? এটা বোঝা গেল? তাহলে এটা তার সুদ, আসল কত, তাহলে সুদ আসল কত হবে,
অতএব এক্স বছরে বছরে সুদাসল হবে, এক্স বছরে সুদাসল হবে সমান সমান সুদাসল কত হবে 240,000 প্লাস প্লাস 240,000 গুণ 12x, বাই হচ্ছে 100। ক্লিয়ার এতটা? এখান থেকে আমরা একটা ছোট্ট অঙ্ক করে দিই। আচ্ছা, এটা আমরা এরকমই রাখি, ঠিক আছে? তাহলে আমাদের সুদাসল মানে পি প্লাস আই, এটা মাথায় রাখতে হবে, পি প্লাস আই, এক্স বছরের পি প্লাস আই হলো এটা। ক্লিয়ার? তাহলে এটা আমি জাস্ট উপরে একটু নোট ডাউন করে নিই, তারপরে এটা মুছে দেবো, তারপরে তোমরা পজ করে এই পুরোটা বোর্ডে যা যা লেখা আছে টুকে ফেলবে। 240,000 প্লাস 240,000 গুণ 12x বাই 100। ক্লিয়ার এটা? ওকে, তাহলে তোমার পজ করে টুকে নাও। ওকে, তো আমি এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে এবার চলে আসি আমরা তার বাড়ি ভাড়ার, ঠিক আছে? যেহেতু রহমত চাচা চাচা এক বছর পর 5,200 টাকা মাসিক আয়ে বাড়ি ভাড়া দেন। ওকে, বাড়ি ভাড়া দেন। ক্লিয়ার? তাহলে রহমত চাচা এক বছর পর 5,200 টাকা মাসিক আয়ে বাড়ি ভাড়া দেন। অতএব বাড়ি ভাড়ার টাকায় বাড়ি ভাড়ার টাকায় ব্যাংকের সুদাসল শোধ করতে সময় লাগবে 1x-1 বছর, তাই তো? যেহেতু এক্স বছরে তার হচ্ছে বাড়ি ভাড়া, আমরা ধরে নিয়েছিলাম যে এক্স বছরে তার হচ্ছে টোটালটা হচ্ছে শোধ করতে সময় লেগে যাবে। তাহলে যেহেতু বাড়ি ভাড়া থেকে তিনি হচ্ছে শোধ করবে আর বাড়ি ভাড়া দিচ্ছে এক বছর পরে, তাহলে আমরা বলতে পারি x-1 বছর তার সময় লাগবে বাড়ি ভাড়ার টাকা থেকে হচ্ছে তার টোটাল ব্যাংকের সুদাসল শোধ করতে। ক্লিয়ার এটা? এবার চলে আসবো আমরা, অতএব আরও একটা পয়েন্ট আমরা লিখব, অতএব এক বছরের অতএব আচ্ছা এক বছরের না অতএব x-1 বছরের বাড়ি ভাড়া হবে x-1 বছরের বাড়ি ভাড়া হবে কত হবে বলো? প্রথমে এটা হচ্ছে মাসিক, কিন্তু তাহলে এটা বার্ষিক হলে কত হবে? 12 × এইটা, তাহলে এটা হচ্ছে এক বছরের, তাহলে x-1 বছরে কত হবে? ইন্টু x-1, ঠিক আছে? এত টাকা। ক্লিয়ার এটা? তাহলে x-1 বছরের বাড়ি ভাড়া হবে এত টাকা, ঠিক আছে? এটাকে আমরা গুণ করে নিতে পারি 52 আর 12, দুটো যদি গুণ করি, 2 × 2 = 4, এখানে আসছে 5 × 2 = 10, আর 2 এ 12, 2 হাতে থাকছে 1, 5 হাতে 1, 5 = 6, 624, পাশে 2 শূন্য, তাহলে 2 শূন্য আমি এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে 6, 2, 4, 0, 0 মানে 62,400 গুণ হচ্ছে x-1, ঠিক আছে? তাহলে এইটা টাকা। ওকে, ক্লিয়ার এতটা? তাহলে x-1 বছর বাড়ি ভাড়া কত? এত। তাহলে এই টাকায় তিনি কত টাকা শোধ করছেন? সুদ প্লাস আসল, এই দুটো শোধ করছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে এটা সমান সমান এটা। ক্লিয়ার? কারণ এক্স বছরের তার হচ্ছে সুদ প্লাস আসল হচ্ছে এটা এক্স বছরের, আর তিনি x-1 বছরের যে বাড়ি ভাড়াটা পাচ্ছে সেটা দিয়ে হচ্ছে এটা শোধ করছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে হচ্ছে এটা ইকুয়াল টু এটা। ক্লিয়ার? তো চলো লিখে ফেলা যাক। তাহলে আমরা লিখে ফেলি, উপরে একটা লাইন মুছে দিই আমি। অতএব প্রশ্নানুসারে 240,000 প্লাস 240,000 গুণ 12x 100
সমান সমান এই টাকাটা 62,400 গুণ এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, 62,400 গুণ এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার? তাহলে এবার নিচের লাইনটা আমি তাহলে মুছে দিই। এবার আমরা এখান থেকে ক্যালকুলেট করব, করে আমরা এক্স এর ভ্যালু বের করব, যেহেতু আমরা জানি এক্স বছর মানে টাইম পিরিয়ড কত টাইম লাগছে। চলো ফার্স্টে ক্যালকুলেট করে নিই, এখান থেকে উপরে কী কী আসছে, 240,000 গুণ 100, তাই তো? এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, আমরা ডিরেক্ট আর গুণ করলাম না, এই আকারে রাখলাম, প্লাস 240,000 গুণ 12x নিচে 100 সমান সমান 62,400 এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার এতটা? পরের লাইন, 100টাকে আমরা ওপারে নিয়ে যাচ্ছি, ওকে, 100টাকে ওপারে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো, আচ্ছা উপরে আগে দেখো কি কমন নিতে পারি আমরা, 240,000 কমন নিতে পারি দুটো থেকেই, তাহলে নিয়ে ফেলি আমরা 240,000, ভিতরে কি পড়ে থাকছে, ফার্স্টে আছে 100 প্লাস এখানে কি আছে 12x, ক্লিয়ার? 100টাকে আমরা এপারে নিয়ে আসছি, তাহলে 100 এর সাথে হচ্ছে 62,400 গুণ হয়ে যাচ্ছে, 62,400 যে মানে যদি 100 এর সাথে গুণ হয় তাহলে কি হবে, এর শেষে দুটো শূন্য শুধু অ্যাড হবে, তাই তো? 100 এর সাথে এক দিয়ে গুণ করলে হচ্ছে এটাই পাবো, তারপরে দুটো শূন্য, তাহলে এখানে দুটো শূন্য, বোঝা গেল? ইনটু এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার? বেশ, এবার আমরা দুপার থেকে হচ্ছে এই দুটো সংখ্যা থেকে শূন্য কাটতে পারি, কেটে ফেলি। আচ্ছা এক কাজ করি, আমরা এই সংখ্যাটাকে নিয়ে এপারে চলে যাই, ক্লিয়ার? এই সংখ্যাটাকে নিয়ে আমরা এপারে চলে যাই, তাহলে এখানে পড়ে থাকছে 100 প্লাস 12x, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা চলো আমরা এটাকে নিয়েও এপারে চলে আসি, তাহলে এটা নিচে চলে আসবে, এক্স মাইনাস ওয়ান সমান সমান এখানে আসছে 62,000 না, এখন হয়ে যাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত, তাহলে 62,40,000, ঠিক আছে? তাহলে 62,40,000 40,000, ক্লিয়ার? এখানে 240,000 চলে আসুক, তাহলে 240,000 কাটি শূন্য, লাস্ট তিনটে কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, 24,624 ছয় দিয়ে কেটে ফেলি, 6 4 6 24, ছয় দিয়ে কাটলে 6 1 6 6 1 6 6 2 24, তাহলে এখানে একটা শূন্য আসছে, 6 দিয়ে 4 6 24, তাহলে 104 আর নিচে 4 104 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 104কে কাটলে 2 দুগুণে 4 দুগুণে 8, 2 24 24 4 6 24, তাহলে 26, ওকে, তাহলে আমাদের এটা সমাধান কত আসছে, 26। তাহলে দেখো 100 প্লাস 12x নিচে এক্স মাইনাস ওয়ান সমান সমান 26, নিচে কিছু নেই মানে ওয়ান, তাহলে আমরা কোনাকুনি গুণ করে দিই, গুণ করলে কী পাবো আমরা, কোনাকুনি গুণ করলে কী পাবো, চলো আমি উপরটা মুছে করে নিই, তোমরা হচ্ছে পজ করে উপরটা ঢুকে নাও, আমি জাস্ট এটা মুছে এখানে করে নিই, ঠিক আছে? আচ্ছা এই লাইনটাই তাহলে এখানে আমি করছি, ক্রস গুণ করে দেবো আমরা, ক্রস গুণ করে দেবো, তাহলে এখানে 26 দিয়ে গুণ হলে, আচ্ছা এরপরে 100 প্লাস 12x সমান সমান এরপরে আসছে 26x মাইনাস 26, তাই তো? 26 এর সাথে x গুণ হলে 26x, আর 1 এর সাথে 26 গুণ হলে 26, মাইনাস আছে যেহেতু সেই জন্য মাইনাস, ক্লিয়ার? আর এদিকে 1 এর সাথে আমরা যা আছে গুণ করলে একই জিনিস হবে, কিছু চেঞ্জ হবে না, ওকে ওকে। চলো এবার আমরা এরপরে 100 মাইনাস 26 ছিল, এটা এরপরে আসলে +26 হয়ে যাচ্ছে, 26x ছিল +12x, এরপরে চলে আসলে -12x, ক্লিয়ার? তাহলে এখানে 126 সমান সমান এখানে 26 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে আমাদের থাকছে 14, তাই তো? 14x, ঠিক আছে? আচ্ছা এটা আমি পাশে করি এবার, এরপর থেকে এরপরে চলে আসি আমি, তো এখানে আমাদের x সমান সমান কত হবে, আচ্ছা আমরা এভাবে লিখতে পারি 14x = 126, শুধু দুপারে উল্টে দিলাম আর কিছু নেই, তো এখানে x সমান সমান কত হবে, 126/14 কাটাকাটি করে দাও 14 দিয়ে, তাহলে 14 দিয়ে কাটলে 9, ঠিক আছে, 9 14 126, ক্লিয়ার? ওকে, তাহলে x সমান সমান আমরা কত পেলাম, অতএব x সমান সমান 9 বছর।
তাহলে স্টুডেন্ট আমরা এটা বলতে পারি যে রহমত চাচা 9 বছর পরে হচ্ছে ব্যাংকের টাকা সুদে আসলে শোধ করবে, যেহেতু তিনি আমরা এক্স ধরেছিলাম হচ্ছে তার ঋণ নেওয়ার সময় থেকে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে 9 বছরের মধ্যে বা 9 বছর পর, ঋণ নেওয়ার 9 বছর পর হচ্ছে সে ব্যাংকের টাকা সুদে আসলে বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ করতে পারবে। ক্লিয়ার? তো এবার আমরা চলে আসবো 20 দাগের অঙ্ক। কি বলেছে? রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 12,000 টাকা করে পাবে। ক্লিয়ার? ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 18 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রাখলেন। বেশ, অঙ্কটা ভালো করে পড়ো, যদি তোমাদের একবারে বুঝতে প্রবলেম হয় বারবার পড়ে অঙ্কটা দেখো কি বলতে চেয়েছে। বলেছে রথিনবাবু তার 2 মেয়ে আছে, একজনের বয়স 13 বছর, একজনের বয়স 8 বছর। এবার 2 মেয়ের জন্য একটি ব্যাংকে কিছু পরিমাণ টাকা দুজনের জন্য আলাদা আলাদা করে রাখলেন। টাকার পরিমাণ বলে দেওয়া নেই, মানে আমাদের পি আসল বলে দেওয়া নেই। বলা হলো যে নির্দিষ্ট সময় পরে যখন তাদের 18 বছর বয়স হবে তখন ব্যাংকের সুদ যদি 10% থাকে তাহলে নির্দিষ্ট সময় পরে যখন তাদের 18 বছর বয়স হবে তখন তারা প্রত্যেকে 1,20,000 করে টাকা পাবে। বুঝা গেল? তাহলে বড় মেয়ের বয়স যেহেতু 13, মানে আমরা তাকে বড় মেয়ে ধরবো, আর ছোট মেয়ের বয়স হচ্ছে 8, তাহলে দুজনের মধ্যে একটা টাইম গ্যাপ আছে, তো সেটাই আমরা হচ্ছে অঙ্কটা করে দেখবো। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই তোমাকে হচ্ছে ম্যাথের মধ্যে হচ্ছে ইন্টারেস্ট ফ্যাক্ট খুঁজতে হবে, ম্যাথকে পড়তে হবে, বুঝতে হবে, দেন হচ্ছে অঙ্ক করতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা দেখে নিই কি বলেছে। ফার্স্টে আমরা ধরে নেব, ধরি রথিনবাবু বড় মেয়ের জন্য এক্স টাকা, তো এটা হচ্ছে আসল, ঠিক আছে, এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা 10% সুদের হারে একটি ব্যাংকে রাখেন। ক্লিয়ার? তো এটা আমরা ধরে নিচ্ছি যে রথিনবাবু বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা 10% সরল সুদের হারে, বার্ষিক সুদের হারে একটি ব্যাংকে রাখেন। ক্লিয়ার? যেহেতু 2 মেয়ের বয়স যথাক্রমে কত বছর, 13 এবং 8 বছর। ক্লিয়ার? অতএব বড় মেয়ের 18 হতে 5 বছর, 18 বছর, ঠিক আছে, 18 বছর হতে 5 বছর সময় লাগবে এবং ছোট মেয়ের 18 বছর হতে সময় লাগবে 10 বছর, তাই তো? একজনের ক্ষেত্রে 5 বছর, আরেকজনের ক্ষেত্রে 10 বছর। বোঝা গেল? তাহলে আমাদের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল পেলাম, রেট অফ ইন্টারেস্ট পেলাম, আর হচ্ছে সময় পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে সুদ বের করব। ক্লিয়ার? তাহলে এবার লিখবো আমরা বড় মেয়ের ক্ষেত্রে 5 বছরে ব্যাংকের সুদ, ওকে, ব্যাংকের সুদ মানে আই সমান সমান PRT/100, পি বলতে এখানে এক্স, ইন্টু আর বলতে 10, মানে 10% রেট অফ ইন্টারেস্ট, ইন্টু সময় 5 বছর/100। ক্লিয়ার? তাহলে এখানে এটাকে আমরা গুণ করে কি পাই, 5 দশে 50, 50x/100। ক্লিয়ার? এতটা? তাহলে বড় মেয়ের ক্ষেত্রে সুদের হার কত হবে, 50x/100 টাকা, তাহলে এত টাকা হচ্ছে সুদ হবে। বুঝে গেলাম?
এত টাকা হচ্ছে সুদ হবে বড়মের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো এবার আমি উপরেরটা মুছে দিই, তোমরা হচ্ছে পজ করে টুকে নাও। তো এটা হচ্ছে বড়মের সুদের টাকা, ঠিক আছে? এটা হচ্ছে সুদ, আসল কত? এক্স টাকা। তাহলে আসল কত? এক্স টাকা, এটা মাথায় রাখতে হবে। অতএব 5 বছরের ব্যাংকের সুদ এটা, অতএব 5 বছরে সুদ আসল, সুদ আসল 5 বছরের সুদ আসল সমান সমান এক্স প্রিন্সিপাল, এটা আমাদের মানে হচ্ছে আসল, আসলের সাথে সুদ যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 50x/100। ক্লিয়ার? এত টাকা সমান সমান আমরা এটাকে লসাগু করে ফেলি, উপরে 100x+50x, নিচে হচ্ছে 100। ক্লিয়ার? এটা বোঝা গেল? তাহলে এটা কি বড়মের 5 বছরের সুদ আসল, এইটা সমান সমান কি? এটা সমান সমান 1,20,000 টাকা, কারণ এই 5 বছরে পরে হচ্ছে বড়মের বয়স 18 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বড়মের বয়স যখন 18 হচ্ছে তখন সে 1,20,000 টাকা পাচ্ছে, তাহলে এটা বড়মের বয়স সমান সমান আমরা বলতে পারি, মানে 1,20,000 টাকা সমান সমান বলতে পারি এই সুদ আসলের টাকাটা। বোঝা গেল? তাহলে এখানে আমরা সিম্পলি লিখে দেবো প্রশ্নানুসারে, এটাই আমাদের বলেছে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে 100x+50x/100 সমান সমান 1,20,000 টাকা। বোঝা গেল? এটা হচ্ছে অবশ্যই টাকা লিখতে হবে, টাকা, এটাও টাকা, ঠিক আছে? এইসব ছোটোখাটো মিস্টেকের জন্য কিন্তু নাম্বার কাটবে, সেক্ষেত্রে ফোকাস রাখতে হবে এইগুলোই, ঠিক আছে? টাকা। ক্লিয়ার? তো আমরা 5 বছর সুদ আসল পেলাম, সুদও পেলাম। এবার চলে আসি আমরা মেন অঙ্কে। তো আমি নিচেরটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের এটা টোকা হয়ে গেছে। অঙ্ক বোঝো ফার্স্টে, ফার্স্টে বোঝো, তারপরে অঙ্ক করার চেষ্টা করো, না পেলে হচ্ছে তখন হচ্ছে অঙ্ক দেখো, ঠিক আছে? তো ফার্স্টে নিজে ট্রাই করো, বুঝে ট্রাই করো কি বলতে চাইছে, কি বের করতে হবে, প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝে দেন হচ্ছে অঙ্ক ট্রাই করো। ক্লিয়ার? ওকে, চলো এবার তাহলে শুরু করা যাক। তো আমরা এখানে 100টাকে এরপরে পাঠিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে 100x+50x সমান সমান 1,20,000 × 100। ওকে, তাহলে এখানে আমরা এটা করলে 150x সমান সমান 1,20,000 × 100। ওকে, অতএব x সমান সমান 1,20,000 × 100 বাই 150। 150 গুণ ছিল, এরপরে আসলে ভাগ হয়ে গেল, শূন্য শূন্য কেটে দিই, 5 দিয়ে, 3×5=15, 5×2=10, 3 দিয়ে আমরা এটাকে কেটে দিই, 1,20,000 কে 3 দিয়ে কাটলে 12, 3×4=12, পরে হচ্ছে 4টে 0, তাহলে 4-এর পরে 4টে 0 বসে যাবে। ক্লিয়ার? তাহলে 4×2=8, 8, তারপর হচ্ছে 4টে 0, 1টা 2টো 3টে 4টে, তাহলে 80,000। বোঝা গেল? তাহলে এক্স সমান সমান 80,000 টাকা। বোঝা গেল? এখানে আমি টাকা লিখবো না, তাহলে এক্স সমান সমান 80,000। অতএব এক্স তাহলে বড়মের জন্য কত টাকা রেখেছিলেন? বড়মের জন্য 80,000 টাকা রেখেছিলেন। ক্লিয়ার? এটা তো আশা করি এতটা ক্লিয়ার, তার কারণ আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি অতএব, অতএব বড় মেয়ের জন্য জন্য 80,000 টাকা রেখেছিলেন, ঠিক আছে? রেখেছিলেন। ক্লিয়ার? এতটা টুকে ফেলো এটা তাহলে। ওকে, এতটা ক্লিয়ার? তো এবার পজ করে টুকে ফেলো, আমি চলে যাবো এবার ছোট মেয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? ছোট মেয়ের ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে কি হবে? কত বছর সময় পাচ্ছে আমরা দেখেছি, সময় পাচ্ছে 10 বছর। ছোট মেয়ের ক্ষেত্রে 10 বছরে ব্যাংকের সুদ, তাই তো? 10 বছরে ব্যাংকের সুদ। ক্লিয়ার? 10 বছর ব্যাংকের সুদ, মানে আয় বের করতে হবে আমাদের। আমরা ওয়াই ধরেছিলাম এখানে, ছোট মেয়ের জন্য যে পরিমাণ টাকা রেখেছিল সেই পরিমাণটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমরা বসিয়ে দিই ওয়াই, মানে এটা হচ্ছে পি। আর আমরা জানি 10, মানে রেট অফ ইন্টারেস্ট 10% ছিল, আর সময় হচ্ছে 10 বছর/100। ক্লিয়ার? তাহলে সমান সমান বসাতে পারি, তো এখানে উপরে হয়ে যাচ্ছে 100y, এখানেও নিচে হচ্ছে 100। ক্লিয়ার? এতটা পরিষ্কার?
চলো এবার নেক্সট পার্টে। তাহলে এটা আমরা পেলাম সুদ, 10 বছরে ছোট মেয়ের জন্য যে টাকাটা রেখেছিল সেটা 10 বছরে সুদ হচ্ছে এটা। অতএব 10 বছরে বছরের সুদ আসল, 10 বছরের সুদ আসল সমান সমান ওয়াই প্লাস 100y/100। ক্লিয়ার? অতএব 100 উপরে 100y প্লাস 100y। ক্লিয়ার? পরিষ্কার এতটা? তাহলে এটা হচ্ছে 10 বছরের সুদ আসল। তাহলে একইভাবে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি আমরা 100y/100y/100 সমান সমান 120,000, তাই তো? কারণ এটা ছোট মেয়ে মানে যখন 18 বছর হবে, মানে 10 বছর পরে হবে 18 বছর, তাই সেই 10 বছর পরে সে কত টাকা পাচ্ছে? 120,000। এবং সে 120,000টা কি পাচ্ছে? সুদ প্লাস আসল, যে টাকাটা তার জন্য রেখেছিল, প্লাস তার সাথে যে 10% হারে যে এই 10 বছর যে ইন্টারেস্টটা যোগ হচ্ছে, মানে সুদ যোগ হচ্ছে, সেটা মিলিয়ে সে পাচ্ছে 120,000 টাকা। ক্লিয়ার? চলো এবার তারপর চলে আসি। তাহলে এখান থেকে আমরা 100কে ওপরে নিয়ে চলে যাই। তাহলে এখানে 100 আর 100, 200 ওয়াই ইকুয়াল টু এরপরে চলে আসবে 120,000, 120,000 গুণ হচ্ছে 100। বোঝা গেল? তাহলে আমি এটা এই পাশে করে দিই, বা দিয়ে চলে আসো এখানে। তো ওয়াই এপারে রাখবো, 200 এপারে নিয়ে চলে আসবো, 120,000 গুণ 100 নিচে আসছে 200। ওহো, 200। ক্লিয়ার? কারণ 200 এপারে গুণ ছিল, ওপারে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তো আমরা দুটো শূন্য কেটে দিতে পারি। দেন হচ্ছে 2 দিয়ে এটাকে কাটবো, তো এখানে হয়ে যাচ্ছে 6 দুগুণে 12, পরে 4টে শূন্য, 1টা 2টো 3টে 4টে, হলো? তাহলে সমান সমান, অতএব ওয়াই সমান সমান 60,000। বোঝা গেল? তাহলে ওয়াই সমান সমান কত হলো? 60,000, মানে হচ্ছে ওয়াই সমান সমান 60,000 টাকা। তাহলে ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিল? ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিল। বোঝা গেল? তো এই ছিল অঙ্ক আজকের, যেটা রথিনবাবু হচ্ছে 2 মেয়ের জন্য রেখেছে। তো এইগুলোই হচ্ছে আজকের ক্লাস, যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো আজকে এখানেই শেষ করবো। দেখা হচ্ছে নেক্সট পার্টে হচ্ছে শর্ট কোয়েশ্চেন নিয়ে। ক্লিয়ার? তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।